এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর। তাহলে কি এবার দলবদল করছেন? আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, এমনটাই গুজন ও জল্পনা কান পাতলে শোনা যাচ্ছে বাংলার অলিগলিতে। যেখানে কিন্তু এবার বাবুল সুপ্রিয়র গলায় এমনটাই কিন্তু জল্পনা উস্কে দিলেন বাংলার রাজনৈতিক মহলে। বাবুল সুপ্রিয়র গলায় সুর, তৃণমূলে যোগ দিয়েই গুরুত্ব পাচ্ছেন না তিনি, এমনকি তিনি তৃণমূলে যোগ দিয়ে কোনো দায়িত্ব পাননি। তার সংসদ পদে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, যেখানে কিন্তু বাবুল সুপ্রিয় রাজনৈতিক জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গেল বলে ধারণা বাংলা রাজনৈতিক মহলের। বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কিছুদিন আগেই সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন, যেখানে কিন্তু তার সাংসদ পদে ইস্তফা দিয়েই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় বড় কোনো দায়িত্বের লোভে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, যেখানে কিন্তু তার স্বপ্ন পূরণ হল না, কোনো দায়িত্বই পেলেন না আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তো বন্ধুরা, আপনাদের কী মতামত? বাবুল সুপ্রিয় কি পুনরায় বিজেপিতে যোগ দিতে চাইলে তাকে নেওয়া উচিত কিনা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।